বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল বিয়ে করে আড়াল হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনে কোথাও পাওয়া যায় না তাকে। বিয়ের পর মায়ের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এমন কথাও শোনা গেছে। আরও খবর রটেছে পুত্র সন্তানের মা হয়েছেন এই নায়িকা। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। 2021 সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে আসে, তবে তার স্বামী ও সন্তান নিয়ে নানা প্রশ্ন চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। পপির পারিবারিক সূত্র জানায় নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার ছেলের বয়স 2 বছর। আর পপির স্বামী আদনান উদ্দিন কামাল জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, জাহাজ ব্যবসায়ীও তিনি। আদনান লালবাগের কাজী রিয়াজউদ্দিন রোডের বাসিন্দা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলেও অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন তিনি। এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামীর দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে। জানা গেছে স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকাও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি চারিদিকে শত্রু সিনেমার এই নায়িকা। নেই পরিবারের কারো সঙ্গে যোগাযোগ, অথচ একবার সাক্ষাৎকারে পপি বলেছিলেন শুটিং না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালো লাগে তার। এ প্রসঙ্গে সে সময় তিনি বলেছিলেন তার কাছে পরিবার সবার আগে, তাই যতটা সম্ভব পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন তিনি। যারা তার অভিনয় পছন্দ করেন তাদেরকেও পরিবারকে বেশি করে সময় দিতে বলেন এই নায়িকা। সেই পরিবারের সঙ্গে পপির এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। 3 বছর ধরে বাবা মা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে নেই কোনো ধরনের যোগাযোগ। মাঝে ছোট বোন সুমি পপির নতুন ঠিকানায় যাতায়াত করলেও বর্তমানে স্বামীর অনিচ্ছায় সেটিও বন্ধ। এদিকে পপির আড়ালে থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাজ করাই শরৎচন্দ্র সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় রয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি। আফসারা নাজ, কালবেলা।